এই যে রেমাক্রি বা আদিবাসী বা পাহাড়, এই জিনিসগুলো এত র, এত আদি, এত সত্যি, এত সুন্দর। এবং তারাও এসে নিজেরাও সারপ্রাইজ যে আসলে যে যে ওয়েতে আসা। আসার পথের যে রোমাঞ্চকর ঘটনা, পাশাপাশি যে ওর যে একটা এক্সপিরিয়েন্স, সেইটা আমার খুব মনে থাকে। আর যে প্রাকৃতিক পরিবেশ এখানে আছে, এক কথায় মানে চমৎকার। এই সিন্ধু মানে জায়গাটা খুবই খুবই অসম্ভব সুন্দর। পানি যখন বেশি থাকে, তার পানি যাওয়া আসার ফলে ওর যে স্রোতে মাটিটা ভেঙে যাচ্ছে, ই হচ্ছে এক ধরনের টেক্সচার, এক ধরনের ফর্ম তৈরি হচ্ছে, যা আছে প্রচুর টেক্সচার এখানে আছে। কারো যদি করছে, কারো হয়তো করছে না। তো ভাবছি ওটা নিয়ে কাজ করব। ওনাদের লাইফটা আসলে এই শঙ্খ নদী, যেটা ওরা সাঙ্গু বলে, এটার উপরে, এটাকে বেস করেই আসলে ওদের জীবন, ওদের জীবনযাত্রা। যতগুলো গ্রাম আছে সবই হচ্ছে এই নদীটাকে কেন্দ্র করেই হচ্ছে। আর বাঁশ কেটে হাজার হাজার বাঁশ একসাথে বেঁধে দুজন মানুষ টেনে নিয়ে যায়, সেই চার দিন ধরে নিয়ে যায় সেই বাজারে বিক্রি করার জন্য। ঢাকা শহরে যেটা আসে, এসেই আশ্চর্য প্রকাশ করলো যে আম গাছ, আমের ফল হয়ে নিচে পড়ে আছে, কেউ ধরছে না আর কেউ ঢিল মারছে না আম গাছে। যে আসলে এটা কোনো জায়গায় আর অন্য কোথাও চিন্তা করা যায় না, এই পাহাড়ি পরিবেশের বাচ্চাদের ছাড়া। আমি এখানে স্থানীয় কিছু বাচ্চাদেরকে নিয়ে কোনো একটা কাজ করব, যেটা ওদের জন্য হয়তো খানিকটা শিক্ষণীয় বা কিছু শিখতে পারবে, বা আমি তাদেরকে কিছু দিয়ে যাব, এইরকম ধরনের একটা চিন্তাভাবনা আছে। আর পেট্রিভিশন বরাবরই খুবই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য যে সুযোগ করে দেয়, এরকম দুর্গম এরিয়ায় তারা একটি জায়গা তৈরি করেছে যে এসে থাকার মতো বা এই রাস্তাটুকু চিনে আসার মতো, তারা যে স্মুথ একটা ব্যবস্থা করেছেন এটা অসাধারণ। এখানে আসার ক্ষেত্রে পেট্রোলেশন আমাকে মানে আমাদের সবাইকে যে হেল্পটা করছে, এরকম একটা দুর্গম জায়গায় ওনারা সাহায্য না করলে আমার পক্ষে আসা সম্ভব ছিল না। স্পেশালি পেট্রোলেশন, ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য, আমি তাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। তো এইটা এইটা এই এই এক্সপিরিয়েন্স কিন্তু আপনি ভুলবেন না কোনো সময় না, লাইফ লং লাইফ মানে লং টাইম ভোলার মতো না কিছু কিছু এক্সপিরিয়েন্স।